আমার তো আর সহ্য হচ্ছে না, আমি কবে যে যাইয়াম। আচ্ছা শুদ্ধ অশুদ্ধ এত ভুল ধরতে হবে না, কোনটা আমি বলতেছি অত আমার ভুল ধরতে হবে না, ভিসা আমি পাবই, বুঝছো না? হ্যাঁ অপেক্ষা খালি। আমি তো ঢাকা চলে এসেছি, এতে এখন এটা কি কইছে যে না আমেরিকার এমবাসিতে হয় এবার লাইনে আছি, এখন হ আর একটু পরে ইন্টারভিউ শুরু হইবে, তাহলে দোয়া করি হো। আচ্ছা 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 ঠিক আছে, আমি এখন লাইনে আছি। আচ্ছা ঠিক আছে। মা আপনার কি স্টুডেন্ট? অবভিয়াসলি। ও মা ইটা কি জেসা ভিসা দিত নিগো? আপনাকে মনে হয় খুব দিবে। দেবে না কেন, দিতেই হবে। মুরগিতে ডিম দিয়েছে আজকে, ভিসা দিবেন? হ্যাঁ মুরগি তাহলে আন্ডা দিছে এম্বাসি আল আপনাকে এত বড় বড় না আন্ডা দিবে বুঝছেন, ওই আপনি ফ্রাই করে খাবেন। Can I have your passport please? Yes sir. Sir. আপনার লাগে what is this? এটা কি সব স্যার? আপনার আর হাম বুঝে স্যার। আর না না দেখেন এটা আমাদের সাথে, এটা আমাদের পলিসি রেগেন স্যার, আর কেউ জানবে না স্যার, খালি আমি আর আপনি। ওকে স্যার। হ্যাঁ আছে স্যার, টাকা আছে ওই ইউনিভার্সিটিতে স্যার, আর বন্ধু আছে পড়ালেখা করছে স্যার, বন্ধুর কাছে স্যার মেলায় টাকা পাবো। বন্ধু এখন কয়েছে আগে খালি ওখানে যেতে হইবে, ওখানে যেতে পারলে টাকা টাকা দিয়ে দিবে স্যার, ওই টাকাতে আমি পড়ালেখা করতে পারবো স্যার, আর টাকা সমস্যা হবে না। This is not done. আপনি স্যার টাকা আছে স্যার, বন্ধু টাকা দিয়ে দিবে স্যার। আপনি কথা শুনেন, ফাইনান্সিয়াল ডকুমেন্ট ছাড়া আমি আপনার এটা অ্যাপ্রুভ করতে পারবো না, কারণ ওটা ফর্মালিটিস, রিজেক্টেড। আই এম ভেরি সরি। থ্যাংক ইউ ফর ইউর টাইম। এক্সকিউজ মি, ক্যান আই হেল্প ইউ? সরলা কো সরলা পয়সা দিবে না? What the? So which subject have you applied for your master's? Animal history. Poshu paki goru chago. Very interesting. Exactly like you. Excuse me? No, nothing. Don't worry about it. So apne jachen Lamar University. I'm not sure. Lamar University ni ami shuni ne kothao. Eta kothay? Apni Lamar University naam shunen ni? Eta to Texas e. অনেক বড় বড় রিসার্চ হয় এটাতে, গরু ছাগল কাউন্সিলর সবকিছু নিয়ে। আর ইউ নট ফ্রম আমেরিকা? অ্যাপ্রুভড, স্টাডি হার্ড। আই উইল। তো না না। আচ্ছা তো আমি কিছু প্রশ্ন করব আপনাকে, উত্তরগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করবেন। তো আপনি আমেরিকা কেন যেতে চাচ্ছেন? আমেরিকা আমার স্বামী থাকে, যাইতাম না, সারা বিশ্ব ঘুরা লাইছি, শুধু ইউরোপ ঘুরি নাই স্যার, এখন ইউরোপ ঘুরবো। ইউরোপ? হ্যাঁ স্যার। বাট কিন্তু ইউরোপ আর আমেরিকা তো এটা তো আলাদা, আপনি জান স্যার বলেন কি আলাদা, জানতাম না তো কবে আলাদা হইছে। ও মাই গড, আমি আমেরিকা যাব স্বামীর সাথে ঘুরুম স্যার, আমি তাহলে আমেরিকা দেব, আমেরিকা স্যার আমার পাসপোর্ট দিন, আমি নিব না স্যার, আপনি রেখে দেন, আমার লাগতো না আমার পাসপোর্ট, আমার ভিসা লাগতোই স্যার, আমার লাল ডিভাইড নেই, আমার হলুদ দেন গ্রিন দেন যা দেন, আমার পাসপোর্ট দিন না স্যার, আমার লাগবেই ভিসা। আল্লাহ গো আল্লাহ, ভিসা পাইছি আমি, আগে জানাই নেই, আমার তো আর সহ্য হচ্ছে না। হ্যালো, হ্যাঁ শুনছো? হ্যাঁ আমি তো ভিসা পেয়ে গেছি, খুশির খবরটা দেওয়ার জন্য তোমাকে ফোন দিলাম, আমি তো সেই খুশি। হ্যাঁ ভিসা পাইছি, টিকিটও কেটে ফেলাইছি বুঝছো, আমার তো আর দেরি সহ্য হইলো না, এজন্য টিকিটও কেটে পড়ছি। কি কোন এয়ারলাইন্স? কেন বাংলাদেশ এয়ারলাইন্স? বাংলাদেশ বিমানে? ইয়ে হ্যাঁ, কি বলো এত বুঝছো না, কে বলছে দেশকে এত ছোট করে কথা বলো কেন? কেন লাস্ট ইয়ে আনতে না তোমার ওই মাসে, গত মাসে তোমার শালি গেল ইন্ডিয়ায় বাংলাদেশ এয়ারলাইন্সে, তো আমি গেলে কি হবো বুঝছো, এত ই করো না, দেশকে অবহেলা করো না। হ্যাঁ না না আমি অনেক বুঝছি, আমি ভালো বুঝছি, বুঝাই টিকিট করছি। হ্যাঁ হ্যাঁ আয়ালোয় তোমার আমেরিকাতে দেখবো নি, তোমার আমেরিকায় স্বাধীন আমেরিকা কি আছে, কত কিছু আছে, ঘোড়ার ডিম আছে এতগুলা,
গোটা টিম দেখতে আমি আসতেছি। আমেরিকায় গোটা আন্ডা দেয়। ওকে ওকে, এত বেশি বুঝো না, আমার সবকিছু গুছাইতে হবে, লাগেজ লুগেজ, আমি ব্যস্ত, শপিং করতে হবে। আচ্ছা হ্যাঁ রাখি, তোমাকে খবরটা দেওয়ার ছিল, মনটাই আমার নষ্ট করে দিল। ওকে বাই। সালার ভিসা অফিসার তো যে বজ্জাত, সালাকে যদি পাই সালার যে কি করবো রে। সালা একবার আমেরিকা যায়, তোকে পাইলে তোর খবর আছে। যাই আমি মাল খাবো টাল হব, আমি মাল খাবো টাল হব, তোর বাপের কি হামায়া, দে রে মায়া কোমরে ঝাঁকি, মায়া কোমরে ঝাঁকি, দে রে মায়া কোমরে ঝাঁকি, আমি মাল খাবো টাল হব, আমেরিকা যাইয়া মাল খাবো টাল হব, তোর বাপের কি, দে রে মায়া কোমরে ঝাঁকি। পেয়ে গেছি মামা, এবার একটু খবর দেখি। গত রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্তায় হয়ে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শক্তিশালী একটি বোয়িং উড়োজাহাজ। পোলাপাইন মানুষ তো বোঝে নাই। BJ-147 নামের দ্বিতল এই ফ্লাইটটি আগামীকাল সকালে ঢাকা থেকে দুবাই যাওয়ার কথা ছিল। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, স্বপ্নের দেশ আমেরিকা যাওয়ার ভিসা না পাওয়ার দুঃখে তিনি এই বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটান। তবে ছিনতাইকারী বলছেন ভিন্ন কথা। আপনি কি কারণে বিমান ছিনতাইয়ের মতো ঘটনা ঘটাতে গেলেন? খুশিতে ঠালায় ঘটতে। সালার পোষ সালা, লঞ্চ থাকতে যাই প্লেনে, তারপর বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। আর হাত গাবতলি থেকে গালপা মেক্সিকোর টিকিট, লঞ্চের টিকিট, সালার কেউ ধরতে পারবে না। কোনো যাত্রা বিরতি নাই, শান্তি শান্তি শান্তি। আরে দোস্ত, কি যে বলিস না, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে কে যায়? আরে না না না, আমি আগেই এয়ার ক্র্যাশ ইন্টারন্যাশনালে টিকিট করা আছে। হ্যাঁ অবভিয়াসলি। আচ্ছা আচ্ছা, আল্লাহ বলিস কি, না না না, তুই আমাকে বইগুলোর নাম দিয়ে দিস, আমি তাহলে নীলক্ষেত থেকে সস্তায় কিনে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, এখনই বল। IELTS crash course to okay Canada, okay, 7 ways to go to Uganda, 5 hard steps to Australia, tapor acha acha। আপনার সাথেই তো আমার এম্বাসিতে দেখা হইলো, আপনার সাথেই তো। ও আপনি চলে এসেছেন? আসবো না, আমার স্বামী থাকে, আমি আসবো না। আপনি আইছেন, আপনি কেমন আইলেন? নিশ্চয় তো হাতটানে লাভ দেওয়া আয় করছেন না। দেখেন আপনার ফালতু কথা কইবেন না, আমি স্টুডেন্ট, এখানে পড়ালেখা করতে এসেছি।
বন্ধুর গাড়ি ও বাবা বন্ধু আবার বন্ধুর গাড়িও দেয় নাকি আমি আন্ডা পিছিয়ে আন্ডার গাড়ি কিনছু বন্ধুর মতন বন্ধু হলে কত কি দেয় আপনি বন্ধু গাড়িও দিয়ে দেশে আচ্ছা ভাই এই দেশে কি গাড়ি ঠিক করুন যায় না মেকানিক নাই আছে থাকবে না কেন টাকা লাই বেশি কিসের টাকা লাই বেশি আমার আমার জামাই তার গাড়ি নাকি সাত দিন ধরে নষ্ট হয়েছে গাড়ি নষ্ট হয়েছে এখন সে নাকি কিসের ওই যে এইখানে আছে ডন্না জন তার সিরিয়াল নাম্বার নিয়ে বয়ে রয়েছে বলতেছে যে কবে যে ঠিক হবে তার কোনো ঠিক নাই দেখছেন গাড়ি ঠিক নাই দেখে আজকে আমাদের মতো বাঙ্গা উবারের বাঙ্গা ড্রাইভারের সাথে আমার আসলে হাত তো তাও একটা আছে আর আপনার আপনার স্বামীর তো একটাও নাই হ্যাঁ আন্ডা বেশি গাড়ি খারাপ আছে পড়ে আছে গাড়ি আর আপনি ফেরে এত কথা কইছেন আপনাকে নামিয়ে দেবো গাড়ি থেকে হ্যাঁ কিসে টাকা দিব না আমি ভাড়া দিব না নামাবেন এত বড় সাহস চলে এসি নামেন হ্যাঁ হ্যাঁ নামতেছি ওই সাথে থাকতে এসি তার গাড়িতে এই যে ভাই ভাড়া কত হইছে $50 দিবেন $50 ৮৫ ৮৮ কি ৪,০০০ টাকা বাংলাদেশে ৪,০০০ টাকা কি বাতাসে উড়ে আমনে দিয়ে ৪,০০০ টাকা বাড়াতে মেয়ে মেয়ে নামেন নামেন আজকে কিছু নামেন আপনার আজকে খবর আছে আপনি ৪,০০০ টাকা আমি করছেন হ্যাঁ চাইতেছেন এখান থেকে পাঁচ মিনিটের রাস্তা বসে নামেন আজকে হ্যাঁ নামেন হ্যাঁ আপনি কি পাইছেন ৪,০০০ টাকা ভাড়া আমি দেবো কেন আমি দেবো না ৪,০০০ টাকা ভাড়া আপনি কি পাইছেন না আমি চাই আপনি কি মনে হয় আমি গ্রামে খেত থেকে আসছি এরকম লাগতেছে আরে উবার ফকরুল আরে আপনি সেই ভদ্রলোক না পিমালা লুঙ্গি আলা ব্যবসায়ী জি আপা আচ্ছা আপনার সাথে আমার রাইড আছে লামার ইউনিভার্সিটি পর্যন্ত আরে রাখেন আপনি লামার ইউনিভার্সিটি ডিমালা লুঙ্গি আলা এগুলা বাদ দেন তো আমার কাছে ৪,০০০ টাকা চাইছে ভাড়া পাঁচ মিনিট আসি নাই এটা হইল এটা কথা বলেন তো সেই বাংলাদেশ থেকে আপনার প্যান প্যানের ইস্যু দেখছি কাউ 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 করতে করতে আমার মাথাটা ধরাই দিছে ভাই তাড়াতাড়ি চলেন আমার ক্লাস আছে না আমার আজকে ৪,০০০ টাকা ভাড়া চাইছে সে ৪,০০০ টাকা ভাড়া দিব কেন চলেন যাই আমি আপনার এমবিসি তো ছিলেন রাইট আপনারা কেন ঝগড়া করছেন কেন মারামারি করছেন এখানে আমি তো বুঝতে পারছি না আপনারা বাংলাদেশ থেকে এসেছেন লামার ইউনিভার্সিটি আপনারা থাকবেন একটা কমিটি একটা পরিবারের মতো আপনারা কেন মারামারি করছেন আপনাদের মারামারি করা তো ঠিক না আছে ভাই আপনাকে আর কথা কইতে হবে না আপনাকে ভিসা দেননি ভাই চুপ করে নেবেন ভিসা হ্যাঁ ঠিক বলছেন এবার আমাকে ভিসা দেয় নাই আমাকেও কান্দাইছে যে কান্দেন না কান্দাইছেন আমার সো দামি কাজল নষ্ট হইছে লিপস্টিক নষ্ট হইছে তাই না আপনার কি তো হইছিল না আপনারা শান্ত হন না না কিসের শান্ত ভাই ধরেন আজকে $5 আপনাদের দিমু আরে দত্ত হবে এভাবে তো হবে না শান্ত হবে হবে কিসের এই আপনি হুননাকে একটু দৌড়ানি দেনছে আরে রাখেন কেন কেন না না কিছু বলেন না এই কথা কি নিয়ে রিসার্চ করতে পারবো কিসের আপনি রিসার্চ মারামারি হবে আজকে ভাই ভাই মারিবেন না তো সারা